पायल जी मनो पायल जी तुम्हारे हम पायल जी पापा ওকে সো আমরা শিখলাম যে হ্যাড বেটার হ্যাড রেদার উড রেদার উড বেটার এগুলোর পরে অলওয়েজ ভার্বটা কোন ফর্ম হবে প্রেজেন্ট ফর্মে হবে ওকে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে এবং এটা দ্বারা বোঝায় যে কোনো একটা করার চেয়ে অন্য একটা কিছু করা শ্রেয় ছিল বা কোনো কিছু একটা করার চেয়ে অন্য কিছু না করাই শ্রেয় ছিল দুটোই বোঝায় সো প্লিজ রিমেম্বার সো ভার্বটা হবে অলওয়েজ এগুলোর পরে V1 বা প্রেজেন্ট ফর্ম হবে ওকে সো যাদের নেট প্রবলেম বা যারা ক্লাস মিস করবা তোমরা আবার ইউটিউবে আমার চ্যানেলে ক্লাসটা রেকর্ডেড আজকে আবার ডাউনলোড করে আমি সেটা আবার আপলোড করে দিব ডোন্ট ওয়ারি সো এখন আমরা আবার আমরা কিছুদিন আগে আমরা যে ক্লাসটা করেছি সেটা হচ্ছে আমাদের কন্ডিশনালস ওকে ইফ ইউ রিমেম্বার কন্ডিশনাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ফিউচার এরকম যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স রুল গুলো পড়েছি সেগুলোর জাস্ট একটা আবার কুইক রিভিউ ওকে সো লুক এট দ্য রুল ওকে সো কোন সবাই কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি বুঝতে প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞেস করবা শুনতে পাচ্ছি ওকে সো কোন বাক্য যদি দেখো ইফ দ্বারা মানে ইফ ক্লজ দ্বারা যুক্ত ঠিক আছে সো কোন একটা বাক্য ক্লজ মানে কি ক্লজ মানে বাক্যাংশ অংশ তো কোন বাক্য যদি ইফ ক্লজ দ্বারা যুক্ত থাকে ঠিক আছে কোন বাক্য যদি ইফ ক্লজ দ্বারা যুক্ত থাকে তাহলে ইফের আগের অংশটা অর্থাৎ প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় ঠিক আছে তো এটা হচ্ছে রুলটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ প্রসপার ইন লাইফ সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করবে ঠিক আছে তো এই অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তো তোমরা চাইলে এক্সাম্পল লিখতে পারো চ্যাট বক্সে ভাইয়া এটা বুঝবো কেমনে যে ইফ এ ক্লজ এর মানে প্রথম অংশ কোনটা দ্বিতীয় অংশ কোনটা যেটা প্রথম অংশটা দ্বিতীয় অংশ আমরা বিফোর আফটার বুঝতে পারি না এটা বুঝবো কিভাবে যে এটা আমরা কিভাবে এখানে কি তুমি দেখতে পাচ্ছ না ইফ ইউ ওয়ার্ক হার্ড এর পরে একটা কমা আছে ক্যান ইউ সি তুমি কি না দেখে কথা বলো ব্যাক কমা তো দেখছি মানে কমার আরো স্পষ্ট হওয়ার জন্য বলছে কি আপনার যে আরো স্পষ্ট কি কমাই তো স্পষ্ট করে দিয়েছে ক্লজটাকে ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা এটা হচ্ছে প্রথম অংশ আর বাকিটা হচ্ছে আপনার দ্বিতীয় অংশ নাকি হ্যাঁ দ্বিতীয় অংশ সো ইফ ইউ ওয়ার্ক হার্ড এখানে একটা অর্থ শেষ হয়ে গেল না যদি তুমি কঠোর পরিশ্রম করো অথবা যদি তুমি না পড়াশোনা করো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড অথবা ইফ ইউ ডু নট গো টু স্কুল ওকে ইফ ইউ ডু নট রিড এই একটা অংশ তাহলে আরেকটা অংশ কি থাকে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিটে হয়ে যাবে সো ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল প্রসপার ইন লাইফ তুমি জীবনে উন্নতি করবে ইফ হি রিডস মোর একইভাবে
if he reads more jodi she beshi poralekha kore he pass in the examination he will pass in the examination ekhane to very simple bhashay lekha okay so amar onnano student tumra jara acho tumra eta byabohar kore example likho if you read attentively you will do better in the examination ha eta shorna likheche very good then priya likheche if you do not go to school you will fail in the exam so ekta hocche duita clause er alada alada ortho thakbe orthat ekta cause and effect thakbe so if you do not if ta hocche ekta clause er jonno etake cause and effect bola hoy orthat ekta korle arekta fall asbe okay so bhaiya ekta kotha boli bol भैया प्रेजेंट इंडिविजुअल टेंस টা আমরা কিভাবে চিনবো স্ট্রাকচার অনুসারে নাকি আমরা চিনবো যা অথবা নাকি অর্থ অনুসারে আমরা ধরবো আরে বাবা এটার ফর্মুলাটা হচ্ছে এটা যে একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে যুক্ত আরেকটা অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয় জাস্ট এটা মনে রাখো এত গাধা গাধা প্রশ্ন করার তো দরকার নাই আমি তো কিছুই বুঝতেছি না তুমি এত বেসিক এত ইয়া হলে কিভাবে হবে প্রথম ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে সো টেন্স কিভাবে হবে সেটা তো তার স্ট্রাকচারে বলে দিবে যারা চ্যাট বক্স एग्जांपल গুলো লিখেছে एग्जांपल গুলো দেখো জিবে এটা বলতেছে যে আমি প্রেজেন্ট টেন্স কিভাবে ধরব কি স্ট্রাকচার অনুসারে ধরব নাকি অর্থ অনুসারে ধরা যাবে এটাই বলছিলাম কি আপনার স্ট্রাকচার ছাড়া আমরা টেন্স কিভাবে ধরি আমাকে एग्जांपल দাও স্ট্রাকচার ছাড়া টেন্স চেনার কোনো ওয়ে আছে ইফ কামস আই উইল দেখো সুন্দরভাবে সিম্পল ভাবে সে লিখেছে ইফ হি কামস যদি সে ইনডিফিনিট টেন্স তাহলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স আই যদি আসে আমি যাব আর ইফ লিখেছে ইফ ইউ ডোন্ট রিড মোর তুমি যদি বেশি না পড়ো ইউ উইল বি এই এটা কিভাবে হয় she if you don't read more she na porle succeed hobe kibhabe she porle na succeed hobe tor ortho ta bhul hoyeche ekhane jai hok priya likheche if you want to buy a big house jodi tumi ekti boro bari kinte chao you will earn a lot of money ekhane ortho ta ektu ghapla ache eta hocche তুমি এখানে হ্যাভ টু এটা হয়নি ইফ ইউ ওয়ান্ট টু বাই এ বিগ হাউস ইউ উইল নিড এভাবে বলতে পারো ইউ 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 উইল আর্ন এ লট অফ মানি মানে হচ্ছে তুমি অনেক টাকা অর্জন করবে এখানে তুমি ইউ উইল হ্যাভ বা অন্য কিছু ইউজ করতে পারো ইফ ইউ হেল্প আই উইল হেল্প ইউ সিম্পল ওকে সো একটা অংশ আমরা দেখলাম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল আর আমাদের জিরো কন্ডিশনালটা ছিল হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন সত্যর ক্ষেত্রে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন এটার আগে এটার সাথে আমি এটা লিখে দেই জিরো কন্ডিশনালটা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি ইফ দ্বারা যুক্ত থাকে সবাই একটু মনে রাখো এটা আগের ক্লাসে পড়াইছি যদিও চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন ইফ ইউ বয়েল water in 100 degree centigrade it turns into vapor okay bhai eta to likhe den rule ta niche diya ka tumi name likhte parcho na if jukto ongsho ta jodi obhyasgoto shotto বা সাইন্টিফিক ট্রুথ বা চিরন্তন সত্য বোঝায় সেই ক্ষেত্রে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন তুমি যদি সকালে ঘুম থেকে ওঠো ইফ ইউ ওয়েক আপ
early in the morning. Morning banan bhul. You can get fresh air. Okay. So এটা তোমরা এইভাবে চিন্তা করে লিখবে এটা একটা অভ্যাসগত সত্য বুঝাইছি আর বাকিটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ উপরেটা সায়েন্টিফিক ট্রুথ দ্বিতীয়টা হচ্ছে একটা অভ্যাসগত সত্য সো হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি তুমি সকালে ঘুম থেকে ওঠো তুমি ফ্রেশ বাতাস পেতে পারো ঠিক আছে সো ইফযুক্ত অংশটা যদি প্রথম অংশটা যদি ইফযুক্ত অংশটা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত সত্য বা সায়েন্টিফিক ট্রুথ বা চিরন্তন সত্য হয় তাহলে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ সবার কাছে কি এটা ক্লিয়ার তোমরা চাইলে এক্সাম্পল লিখতে পারো পরে ফার্স্ট পারসন হয়ে এক্সাম্পল ওকে সো রুল 26 দেখো Okay. Okay, so সবাই কি বুঝছো আগের রুলটা একটা হচ্ছে ইফযুক্ত অংশ সাধারণ অর্থে ইফযুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর চিরন্তন সত্য ব্যতিক্রম হচ্ছে চিরন্তন সত্য অভ্যাসগত সত্য বা সায়েন্টিফিক ট্রুথ এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ইফযুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় বাট অন্যান্য সাধারণ ক্ষেত্রে বা অন্যান্য সাধারণ অর্থে আমরা ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তবে পরীক্ষাতে বেশিরভাগ এই রুলটা আসে রুল 26 থেকে পরীক্ষাতে বেশিরভাগ আসে এই রুলটা ঠিক আছে এই রুল থেকে পরীক্ষাতে বেশি আসে সেই রুলটা ভালো করে শেখো ওকে আরেকজন একটা এক্সাম্পল লিখেছে স্বর্ণা লিখেছে ইফ ইউ ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং তুমি যদি প্রতিদিন সকালে হাঁটো ইউ ক্যান ফিট ইউর বডি হ্যাঁ গুড গুড ওয়ান সো এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটে গঠিত হয়েছে সাদমান একটা পড়েছি তো চকলেট দিবার কথা বললা চকলেট নেওয়ার কথা বললা ওকে এক্সকিউজ মি তো দেখো দ্বিতীয় অংশটা দেখো সরি এই রুলটা দেখো ইফযুক্ত ক্লজটার প্রথম অংশটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় ইফযুক্ত অংশের অংশটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা ইফযুক্ত অংশের পরের যে অংশটা সেটার সাবজেক্টের পরে অলওয়েজ উড কুড মাইট বসে অর্থাৎ ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটার ক্ষেত্রে আমরা উড কুড মাইট যে কোনো একটা ব্যবহার করতে পারবো ঠিক আছে সেটা হচ্ছে ই প্লাস পাস্ট ইনফিনিট এরপর অংশটা সাবজেক্ট প্লাস উড কুড মাইট যে কোনো একটা বসবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সো আমরা জানি অলওয়েজ আমাদের যে মোডাল অক্সিলারিজ গুলো আছে এগুলোর পর অলওয়েজ ভার্বের কোন ফর্ম হয় কে বলতে পারবে সাধারণত কি হবে প্রেজেন্ট ফর্ম হবে লুক এট দ্য এক্সাম্পল এক্সাম্পল দেখো ইফ হি এগ্রিড যদি একমত হতো ইফ হি এগ্রিড প্রথম ক্লজ ইফ হি এগ্রিড তাহলে হাসান টেল মি ইফ হি এগ্রিড এটা কোন টেন্স হাসান আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস জি ভাইয়া সো হোয়াই ডোন্ট ইউ টেল মি
ইফ হি এগ্রিড, সে যদি একমত হতো, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো তাহলে রুল অনুযায়ী আমাদের পরের অংশটাতে কি যুক্ত করতে হবে? সাবজেক্টের পরে উড কুড মাইট যে কোনো একটা। সো আই ড্যাশ গিভ দ্যাম মানি, তাহলে এখানে মানি, তো এখানে আমরা উড করেছি, অথবা তুমি কুডও ব্যবহার করতে পারো। তারপর ভার্বের কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। সো গিভটা গিভই রয়ে গেছে। আমরা দেখলাম যদি ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটার সাথে আমরা উড কুড মাইট যে কোনো একটা ব্যবহার করব, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইফ ইউ স্টাডিড, তুমি যদি লেখাপড়া করতে, ইফ ইউ স্টাডিড, তুমি যদি লেখাপড়া করতে, ইউ ইফ স্টাডিড, তুমি যদি লেখাপড়া করতে, ইউ উড, আমরা এখানে উড ব্যবহার করেছি, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। তুমি যদি লেখাপড়া করতে, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারতে। সো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশের সাথে আমরা উড কুড মাইট যেকোনো একটা ব্যবহার করব। দেন ইফ দে ট্রাইড, তারা যদি চেষ্টা করতে, ইফ দে ট্রাইড, অথবা ইফ দে মনে করো ট্রাইড হার্ড। ওকে, সো ইফ দে ট্রাইড হার্ড, তারা যদি কঠোর ভাবে চেষ্টা করতো, দে সাকসিড, তাহলে কি হবে? দে উড সাকসিড। আমরা যেকোনো একটা ইউজ করতে পারি, প্লাস ভার্বের ভি ওয়ান। সো তোমরা চাইলে এক্সাম্পল লিখতে পারো, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এই রুলটা থেকে। ওকে, সো সাবরিনা লিখেছে, ইফ হি ওয়েন্ট দেয়ার, সে যদি সেখানে যেত, হি কুড মিট হিজ বেস্ট ফ্রেন্ড, সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে পারত। লেখাগুলো বোঝা যাচ্ছে না কেন, আর একটু বড় করে দিব। ওকে, ওকে, সো এই রুলটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া একটু বুঝাও। আরেকটু বুঝাবো। ওকে, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয়, তো পাস্ট ইনফিনিট টেন্স তো চিনো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশে আমরা কি ব্যবহার করব? উড কুড মাইট ব্যবহার করব, এবং মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এক্সাম্পল দেখলে বুঝবা, ইফ হি এগ্রিড, সো দেখো ইফ হি এগ্রিড, এটা কোন টেন্স? পাস্ট ইনফিনিট টেন্স। সো ব্র্যাকেটের ভাবটা আগে কি হবে তাহলে? উড হবে, উড গিভ দা মানি, উড, আই কুড, আই উড গিভ দা মানি। লাস্ট সেকেন্ডটা দেখো ভাইয়া, ফার্স্ট রুলসটা কি আই কুড গিভ দা মানি হয় না? আই এখানে কুড ইউজ করতে পারো, নো প্রবলেম, সেটা তো আমি একটু আগেই বললাম। ওকে, সো আমরা রুল 27 দেখো, এটা আরো ইম্পর্টেন্ট রুল। ইফযুক্ত ক্লজটা প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফযুক্ত অংশটার প্রথম ক্লজ যদি কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশের সাথে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ
প্লাস ভার্বের বি থ্রি, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। সো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বলা হয় এই অংশটাকে। সো দেখো, সো আমরা শিখলাম ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বাকি অংশটার সাবজেক্টের পরে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি। আগেরটাতে ছিল কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাতে কি? ভার্বের বি থ্রি। আগেরটাতে ছিল পাস্ট ইনফিনিট টেন্স, এটাতে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট একটা রুল। সুইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বাকি অংশটা হবে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের বি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। লুক এট দ্য এক্সাম্পল। এক্সাম্পল দেখো, ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি, তুমি যদি এটা সিনসিয়ারলি মানে জানো আন্তরিকতা। সো আন্তরিকতা, এটা একটু বল করে নিচ্ছি, ওয়েট। সো বাকি অংশের সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে প্লাস মূল ভার্বের বি থ্রি। সো আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি, তুমি যদি এটা আন্তরিকতার সাথে করতে, ঠিক আছে, ইউ গেট আ প্রফিট, তুমি প্রফিট পেতে, তাহলে ইউ গেট, এখানে গেট এর জায়গাতে কি হবে? ইউ উড হ্যাভ বা গটেন হবে। সো আমরা জানি ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে আমরা উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ ব্যবহার করি প্লাস মূল ভার্বের বি থ্রি। সো গেট ভার্ব, সো গেট এর ভিত্রি হচ্ছে গট বা গটেন, ঠিক আছে, কারেক্ট, ঠিক আছে, গট গটেন দুইটাই পাস্ট পারফেক্ট ফর্ম, ইয়া সরি পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো তুমি যদি এটা আন্তরিকতার সাথে করিয়া থাকতে তাহলে তুমি কি একটা প্রফিট পাইয়া থাকতে বা পেতে। দেন দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইফ আই হ্যাড পজেসড ভাস্ট ওয়েলথ, আমার যদি অনেক ধন সম্পদ এর মালিক হতাম, যদি আমি ইফ আই হ্যাড পজেসড ভাস্ট ওয়েলথ, আমার যদি অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকত তাহলে কি হবে? আই সাহায্য করতে পারতাম, তাহলে এখানে কি হবে? আই উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্পড দা পুয়ার পিপল। সো তোমরা এক্সাম্পল লিখতে পারো, স্বর্ণা লিখেছে ইফ হি হ্যাড ডান দা ওয়ার্ক, সে যদি কাজটি করতো আই উড হ্যাভ গিভেন হিম দা মানি, আমি তাকে টাকা দিতাম। তাহলে আমরা শিখলাম ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় বাকি অংশের সাবজেক্টের পরে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি ব্যবহার করব। ওকে ওকে, ভেরি গুড। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ওকে, সাদমান লিখেছে ইফ আই হ্যাড ফিনিশড মাই ক্লাস, আমি যদি আমার ক্লাস শেষ করতাম ইউ উড হ্যাভ গিভেন মি আ, এটা কি কমপ্লিট করনি কেন বাক্য? ওকে ওকে, শরণার্থটা পড়েছি। ফয়েজ লিখেছিল ইফ ইউ ওয়ার, ইফ ইউ, ফয়েজ তোমার এক্সাম্পলটা হয়নি, ফয়েজ কি লাইনে আছো? ফয়েজ আর ইউ প্রেজেন্ট ইন দা ক্লাস? জি ভাইয়া। ওকে, সো তুমি লিখেছো ইফ ইউ হার্ড ওয়ার্ক ইউ সাকসেস ইন দা লাইফ, এটা আসলে বাক্যটা হয়নি। আমরা সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসি, ঠিক আছে, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, তো ইফ ইউ ওয়ার্ক হার্ড,
হচ্ছে প্রেজেন্ট সেন্টেন্স পর অংশটা ফিউচার ক্রিয়াটিভ ইজ ইফ আই হ্যাড আই মাইট হ্যাভ এন্ড ক্রিয়া একটু ভুল হয়েছে তাহলে প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হলে দ্বিতীয় অংশের সাবজেক্টের পরে উড হ্যাভ would have might have বসে প্লাস মূল ভার্বের বি থ্রি তুমি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখছো কেন মূল ভার্বের বি থ্রি হবে ওকে আমাদের ওকে আমাদের কমন কিছু রুল আছে এগুলো আমরা দ্রুত শেষ করে ফেলি ওকে সো দেখো টু ব্যতীত প্রিপজিশনের পরের ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয় আচ্ছা টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে ওগুলোর পর নর্মালি কোনো ভার্ব আসলে ওই ভার্বের সাথে আমরা আইনজি যুক্ত করি এটা হচ্ছে একটা বেসিক রুল প্রিপজিশন টু ছাড়া প্রিপজিশন টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে যেমন উইথ আছে বাই আছে বা অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে ওগুলোর সাথে আমরা ওই ভার্বের ওই প্রিপজিশনের পরে যে প্রিপজিশন যে ভার্ব গুলো আসে সেগুলোর সাথে আমরা আইনজি যুক্ত করি যেমন হি ইজ নাও এঙ্গেজড ইন রিড তাহলে এটা কি হবে রিডিং তো এটা আমরা শিখলাম যে টু ছাড়া অন্য প্রিপজিশনের পরে ব্র্যাকেটে যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা আইনজি যোগ করি এটা বেসিক একটা রুল ঠিক আছে যেমন ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই বাই ট্রাভেল তো বাই কি হবে বাই ট্রাভেলিং সো আমরা দেখলাম প্রিপজিশন টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে সেগুলোর পর ব্র্যাকেটে যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা কি যুক্ত করি আইএনজি যুক্ত করি প্লিজ কাম ব্যাক টু দা ক্লাস ডোন্ট পুশ ইট সরি ভাইয়া ওকে সো মেক এক্সাম্পল ইফ ইউ ক্যান অর আমরা নেক্সট রুলে চলে যাই সো টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে সেগুলোর পর ব্র্যাকেটে যদি কোনো ভার্ব দেখো সেটার সাথে আমরা কি যোগ করব আইএনজি যোগ করব ভাইয়া ওকে সো রুল 29 দেখো ক্যানট হেল্প কুড নট হেল্প লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু be used to get used to এখানে আরেকটা লিখে দেই be used to get used to mind এগুলোর পর যে ভার্ব আসবে সেটার সাথে আইএনজি যোগ করব এই ওয়ার্ড গুলোকে জানি কি বলা হয় ভাইয়া এই ওয়ার্ড গুলোকে এই ওয়ার্ড গুলোকে মার্কার বলা হয় অর্থাৎ যেই শব্দগুলো দেখে আমরা বুঝবো যে ওই ভার্বটা কি হবে চেনার উপায় মার্কার বাক্যে এগুলোকে মার্কার বলা হয় ওকে সো কোন বাক্যে যদি দেখো ক্যানট হেল্প কুড নট হেল্প লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু বি ইউজ টু গেট ইউজ টু মাইন্ড তো পরে বাক্যে যে ভার্ব আসবে সেটার সাথে অবশ্যই আমরা কি যোগ করব আইএনজি ওকে সো ইফ ইউ ওয়ান্ট এক্সাম্পল নো প্রবলেম ওকে সো এক্সাম্পল দেখো হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু সো হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু সো আমরা জানি উইথ এ ভিউ টু এরপরে যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা কি যোগ করি আইএনজি যোগ করি সো হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং আ জব সে একটা জব খোঁজার উদ্দেশ্যে ঢাকা এসেছিল সো আমরা দেখলাম উইথ এ ভিউ টু look forward to be used to get used to naya double sound asteche
ওকে, সো এই ওয়ার্ড গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, আর এগুলো দেখার সাথে সাথেই বুঝে নিবা যে এটার পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা আইএনজি যোগ করব। আরো একটা এক্সাম্পল দেখো, আই ক্যানট হেল্প, আই ক্যানট হেল্প, সো এই যে ক্যানট হেল্প বা কুড নট হেল্প, এটার পর ব্র্যাকেটে যে ভার্ব আসে সেটার সাথে আমরা কি যোগ করি? আইএনজি। সো আই ক্যানট হেল্প লাফিং, ওকে, আমি হাসা থামাতে পারছি না। সো জাস্ট রিমেম্বার, ক্যানট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, যেমন হি লুকস ফরওয়ার্ড টু গেট সো এটা কি হবে? হু ক্যান টেল মি? গেটিং, গেটিং, মাই গেট, সো হি লুকস ফরওয়ার্ড টু, সো লুকস, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, হ্যাঁ, কুড নট হেল্প, ক্যানট হেল্প, দেন ইউজ টু, গেট ইউজ টু, মাইন্ড, এরপরে ভার্বের আইন যুক্ত হয়, ঠিক আছে? ইংলিশ ক্লাস, ভেরি গুড, সো স্বর্ণা লিখেছে আমরা ক্লাস করার উদ্দেশ্য এখানে এসছি, ওকে, ক্লাস আর বেশিক্ষণ হবে না, এই মিটিংটা শেষে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর 7-8 মিনিট পড়াবো, ওকে, সো আজকে অন্য সাবজেক্ট পড়াতে পারছি না, আজকে শুধু ইংলিশই করাবে না, অন্য সাবজেক্ট করাবেন না? না, আজকে অন্য সাবজেক্ট পড়াচ্ছি না, অন্য সাবজেক্ট অন্যদিন পড়াচ্ছি, ইংলিশটা শেষ করে ফেলি, 35 পর্যন্ত রুল আছে সম্ভবত, শেষ করতে পারবো না যদি। ওকে, এগুলো তোমাদের পড়ানোর রুলস, যারা রেগুলার স্টুডেন্ট, ওকে, সো নেক্সট রুল দেখো, কোনো বাক্যে যদি শুরুতে সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকে, ঠিক আছে? আর সেটাকে আমরা মূলত জিরান বলে থাকি। আমি চাচ্ছিলাম জিরান পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে আলাদা ক্লাস নেওয়ার জন্য, সেটা এই ক্লাসের পরে হবে। সো এটা রাইট ফ্রম ভার্বস এর জায়গা থেকে চিন্তা করো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্টের জায়গাতে যদি কোনো ভার্ব থাকে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করি, আর সেটা নাউন হিসাবে কাজ করে এবং সেটাকে জিরান বলা হয়। আমার কথাটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং সে একই সাথে সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে সে মূলত কি হবে? নাউন হবে, আর ওই ভার্বটা ভার্ব থাকবে না, সে হয়ে যাবে জিরান, তার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা ভালো ব্যায়াম, ঠিক আছে? সো টু সুইম ব্র্যাকেটে যদি থাকে, অথবা মনে করো টু সুইম থাকলো না, জাস্ট সুইম থাকলো, ঠিক আছে? অথবা মনে করো টু স্পিক থাকলো না, জাস্ট স্পিক থাকলো, ঠিক আছে? সো কোন দেখো বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে। সো আমাদেরকে বুঝে নিতে হবে এখানে ভার্বটাই মূলত কি? সাবজেক্ট, আর সেটা ভার্ব থাকবে না, সে হয়ে যাবে জিরান, সে কাজ করবে নাউনের মতো সাবজেক্ট হিসেবে। সো সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সো এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে যদি লেখো সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এটা ভুল। আমাদেরকে এটা কি লিখতে হবে? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো কোনো বাক্য যদি সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব দেখি এবং সেখানটায় সে নাউন হিসেবে কাজ করবে এবং তার সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। সো সুইম হয়ে গেল কি? সুইমিং। সো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেন স্পিক ইজ এন আর্ট, তো এখানে কথা বলা কি একটা আর্ট? কথা বলা কি একটা আর্ট না? যাদের কথা বলার ধরন স্টাইল ভালো না, আমাদের কি শুনতে তাদেরকে ভালো লাগে?
ভাইয়া একটু আবার বলবেন, আমি মাকে একটু সাহায্য করতে গেছিলাম, এই জন্য কথা বুঝতে পারিনি, যদি আবার পুনরিভিউ বলতেন। ইউ ক্যান রিড ইট লাউডলি, পড়ো তো রুলটা। ও যে নাউন আর জিরান নিয়ে পড়ছেন, এটা তো বুঝছি, নাউন আর জিরান যেভাবে বলছেন ওইটা আর কি আপনার। ওকে, আমি বলার পর তোমাকে রিপিট করতে হবে। লিসেন, কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব থাকে, তো ওই ভার্বটা নাউন হিসাবে কাজ করবে, সে কিন্তু ওর ভার্ব থাকবে না, সে হয়ে যাবে জিরান। অর্থাৎ ভার্বের সাথে আইজি যোগ করলে আমরা তাকে কি বলি, জিরান বলি। সো সে নাউন হিসাবে কাজ করবে, সে কিন্তু আর ভার্ব থাকবে না। আমি আবার রিপিট করছি, কোন সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব থাকে, তাহলে সে আর ভার্ব হিসাবে কাজ করবে না, সে জিরান্ড হিসাবে কাজ করবে। সো জিরান্ড হওয়ার জন্য তার সাথে কি যোগ করতে হবে, তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সে জিরান্ড হয়ে যাবে, সে নাউন হিসাবেই ওই বাক্যে কাজ করবে, অর্থাৎ নাউন বা সাবজেক্ট হিসাবে সে কাজ করবে। ওকে, ক্যান ইউ রিপিট দিস হাসান? জি ভাইয়া, কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বটা আর ওই স্থানে থাকবে না, হয়ে যাবে কি জিরান, তাহলে জিরান আপনার ওইখানে কাজ করে নাউনের ইয়ে হবে আর কি আপনার, সে নাউনের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করে জিরান হয়ে যাবে। ভেরি গুড। সো দেখো, বাক্যের শুরুতে আছে ভার্ব সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সো এখানে সাবজেক্ট হিসেবেই কি সুইমটা আছে, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেটার সাথে আমরা আইএনজি যোগ করে তাকে জিরান বানাই দেবো, সেটার সাথে আমরা আইএনজি যোগ করে দেব। সো স্পিকিং ইজ এন আর্ট। ওকে, দেন সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, ইফ ইউ ক্যান মেক এক্সাম্পল, নো প্রবলেম। শর্ণা লিখেছে ড্রয়িং ইজ মাই ফেভারিট হবি, হ্যাঁ ভেরি গুড। গিভিং চকলেট ইজ এ গুড গিফট, কুড বি। ওকে, হি গেট ইউজ টু গোয়িং দ্য মার্কেট, আগে রোল ছিল, পড়েনি, সরি ফর দ্যাট। ওকে, সো সাদমান, ওকে থ্যাংক ইউ, 30 পর্যন্তই থাক। ওকে, সো ইজ ইট ওকে, আমরা নেক্সট ক্লাসে বাকি রোলগুলো আরো ঠিক করবো আরো এক্সাম্পলের সাথে, কি বলো সবাই? আজকে পর্যন্তই থাক। জি ভাইয়া। ওকে ওকে, আজকে আমরা নেক্সট ক্লাসে শেষ করব। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ভাইয়া ফার্স্ট থেকে বলতেছিলাম যে আপনার ওই রাইট ফ্রম অফ ভার্বটা যে 1 থেকে 30 পর্যন্ত রুল আমাদের 15 পর্যন্ত আছে, বাকি 15 টু দিয়ে দিলে ভালো হয়, আর আজকে যেগুলো মানে পড়েছেন এগুলো দিলে ভালো হয় যেগুলো আর কি আপনার? হ্যাঁ ভাইয়া, সেম পিঞ্চ। ওকে, সো ডোন্ট ওয়ারি, আমি ক্লাস শেষে এটা লেকচারটা গ্রুপে দিয়ে দিব, নো প্রবলেম। তারপর রাইট ফ্রম অফ যে 15 থেকে 30 পর্যন্ত ওইটা একটু দিয়ে দিলে ভালো হয়, এটা একই লেকচারে আমি আবারো দিয়ে দেব, ইউ ইউ ক্যান চেক ইন দা গ্রুপ। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? বাকি স্টুডেন্টরা তো আজকে কোনো কথাই বলছে না, শুধু কি সাদমান আর হাসান ক্লাস ছিল? ভাইয়া কোনো প্রশ্ন নাই, ভাইয়া আছে এই পর্যন্তই থাকুক। ভাইয়া তাদের প্রশ্নই আমরা বুঝে গেছি, পড়ানো হয়েছে। দুবাই এন্ড আদার স্টুডেন্ট, ভাই বুঝিনি কি বলছেন। প্রিয়া শর্ণা ছিল ক্লাসে, আই অ্যাপ্রিশিয়েট দেম, তুবাও অ্যাকটিভ ছিল বাট দেয়ার ওয়্যার সাম মিস্টেকস। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট আদার স্টুডেন্ট, সবাই কি বুঝতে পেরেছো আজকে রুল গুলো? জি ভাইয়া। জি ভাইয়া।